ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেক অফ আডি। তো আজ আমি তোমাদের বলতে চলেছি হোয়াটসঅ্যাপ ব্যাপারে। তো হোয়াটসঅ্যাপে কিছুদিন ধরে কিছু বিভিন্ন টেকনিক্যাল প্রবলেম দেখা যাচ্ছে, যেমন হোয়াটসঅ্যাপে ভিডিও ডাউনলোড হচ্ছে না, বা তোমরা কোনো একটা গ্রুপে কোনো ইমেজ পাঠাচ্ছ বা ভিডিও পাঠাচ্ছ, ভিডিওই পাঠাচ্ছ, তোমরা সেটাকে ডাউনলোড করতে পারছি না, বা সেই গ্রুপের মেম্বারে তোমাদের ভিডিও ডাউনলোড করছে। তো তোমার কি তোমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ হচ্ছে, তোমাদের হোয়াটসঅ্যাপ কি ডিঅ্যাক্টিভেট হয়ে চলেছে, সে সমস্ত কিছু বলতে চলেছি আমি এই আজ। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি পুরোটা দেখবে, কারণ লেটেস্ট নিউজ, এই মাত্র যা নিউজ আছে সেটাই আমি তোমাদের কাছে আজ উপস্থাপনা করতে চলেছি। তো লেটস স্টার্ট। সো ফ্রেন্ডস, তোমরা কিছুদিন ধরে হোয়াটসঅ্যাপে বিভিন্ন ধরনের প্রবলেমে ফেস হচ্ছে, যেটা আমি আগেই বললাম ভিডিও শুরুতেই বললাম যে ফটো ডাউনলোডিং বা ভিডিও ডাউনলোডিংয়ে অনেক ধরনের সমস্যা দেখা যাচ্ছে। তার মানে যে তোমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে চলেছে সেটা সেরকম কিছুই নয়, আসলে হোয়াটসঅ্যাপের সার্ভার কয়েকদিন ধরে ডাউন হয়ে চলেছে। তার জন্য শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নয়, মেসেঞ্জারেরও বিভিন্ন ধরনের ফটো ডাউনলোড, মেসেঞ্জারেও বিভিন্ন ধরনের শেয়ার করা ফটো ডাউনলোড হচ্ছে না বা ভিডিও ডাউনলোড হচ্ছে না। তার মানে যে তোমাদের হোয়াটসঅ্যাপ ডিঅ্যাক্টিভেট হয়ে চলেছে সেরকম কিছুই নয়, সার্ভার ডাউনের ফলে মূলত সমস্যা সৃষ্টি হয়েছে এবং এই সার্ভার ডাউনের যে সমস্যা সেটা এখন পুরোপুরিভাবে সমাধান করার চেষ্টা চলছে, এবং প্রায় 100%-এর মধ্যে 90% সমস্যার সমাধান, 10% বাকি আছে কিছু টেকনিক্যাল ইস্যু। এগুলিকে টেকনিক্যাল ভিডিও বলা হয়, যেগুলো বিভিন্ন বিভিন্ন ধরনের ত্রুটির কারণে হয়, বিভিন্ন টেকনিক্যাল ভিডিও বা টেকনিক্যাল বিভিন্ন ইস্যুর কারণে এসবের সৃষ্টি হয়। তার জন্য তোমাদের হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা যাচ্ছে এবং তোমরা ফেস করছো এটা, কিন্তু এখন অনেকেই সেটা সেরকম ফেস করছে না, কারণ অনেকেরই প্রায় ওই সমস্যা সমাধান হয়ে গেছে, অনেকে এখন ভিডিও ডাউনলোড করতে পারছে। কিন্তু কিছু কিছু জায়গায়, আমি বলছি কিছু কিছু জায়গায় ইন্ডিয়ায় এরকম অনেক লোকেরা অনেক ধরনের সমস্যা করছে। তো তোমরা এটাতে একদমই ভয় পাবে না, কারণ এটাতে কোনো কিছুই ভয় নেই, এটাতে তোমাদের হোয়াটসঅ্যাপ কোনো মতেই ডিঅ্যাক্টিভেট হবে না। হ্যাঁ, অনেক ধরনের ফেক নিউজ তোমাদের হোয়াটসঅ্যাপে আসছে যে তোমাদের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হতে চলেছে, তো এটাতে তোমরা একদমই ভয় পাবে না। এবং মেন কথা হলো যে ওই ফেক নিউজ এবং ফেক অডিওর কথা একদমই বিশ্বাস করবে না। সে এখানে বলা থাকবে যে এই মেসেজটা এতজনকে পাঠাও, এতজনকে পাঠাও, তাহলে তোমাদের অ্যাকাউন্টটা একেবারে অ্যাক্টিভেট হয়ে যাবে। তো সেরকম কিছুই নয়, এবং তোমরা 100% ঠিক থাকো যে তোমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একেবারে ঠিক আছে। এবং ইনস্টাগ্রামেও কিছু 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 প্রবলেম দেখা যাচ্ছিল, ইনস্টাগ্রাম স্টোরিতে ফটো বা ভিডিও দেওয়া যাচ্ছিল না। সো এইসব সমস্যার সমাধান চলছে এবং এইটাতে কোনো ভয়ের কিছু নেই, এটা আমি আগেই বললাম। এবং আমি শুধু ভিডিও শেষে একটা কথাই বলবো যে তোমাদের সকলের অ্যাকাউন্ট 100% নিরাপদ আছে। সো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে যে কাদের কাছে সমস্যা দেখা দিয়েছিল এবং কাদের কাছে এখনও সে সমস্যা দেখা যাচ্ছে। সো বাই। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, সাবস্ক্রাইব করলে আমাদের অনুপ্রেরণা যাবে এবং যার ফলে পরবর্তী যদি আমি কোনো ভিডিও ছাড়ি তাহলে তার আপডেট অর্থাৎ নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে, এবং সাবস্ক্রাইব পাশে বেল আইকনটা তো অবশ্যই ক্লিক করবে। সো বাই গাইস।